প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যের লীলাভূমি ময়মনসিংহ। এ জনপদের রয়েছে দীর্ঘ সাংস্কৃতিক ও রাজনৈতিক ঐতিহ্য। সমাজ সংস্কার, শিল্প, সাহিত্য, সাংবাদিকতা, শিক্ষা, রাজনীতি, চিকিৎসা সহ নানা অঙ্গনে কালের পরিক্রমায় যুগে যুগে মানুষের অংশগ্রহণ যেমন ছিল অনিবার্য, তেমনিভাবে অংশগ্রহণকারী বিপুল জনগোষ্ঠী থেকে কেউ কেউ হয়ে উঠেছেন অনন্য ব্যক্তিত্ব। তাদেরই একজন সঙ্গীতশিল্পী মিতালী মুখার্জি। দর্শক, কথা বলছি নতুন বাজার ময়মনসিংহ থেকে। এটি ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি জায়গা, যেখানে আমাদের ভারতীয় মহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী মিতালী মুখার্জির পৈতৃক ভিটা রয়েছে। তো আজ ঘুরে দেখাবো সেই পৈতৃক ভিটা। মিতালী মুখার্জি বাংলাদেশ ও ভারতের অন্যতম জনপ্রিয় ও গুণী সঙ্গীতশিল্পী। তার বিখ্যাত গানগুলি হচ্ছে এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, তোমার চন্দনা মরে গেছে, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও, ভালোবাসা অন্ধ এ কথাই বলে সবাই, হৃদয়ের মাঝে আছো তুমি কেন আশা বেঁধে রাখি, এত প্রেম দিও না জ্বালা বেড়ে যায়, প্রতিদিন ভোর হয় সূর্য উঠে যেটুকু সময় তুমি কাছে থাকো, এবং জীবন নামে রেলগাড়িটা সহ অসংখ্য গান। দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার। কি নাম আপনার? আমার নাম হলো কালিদাসী। কালিদাসী, আপনি কি মিতালী মুখার্জিকে চিনেন? হ্যাঁ মিতালী মুখার্জিকে চিনি। কি করেন উনি? উনি এখানে যখন ছিলেন তখন ওখানে গান গান টান করতেন, হারমোনিয়াম নিয়ে তাবলা নিয়ে গান টান করতেন। ওনার বাবা দুর্গাবাবু আছিলেন। মিতালীদের সাথে কি আপনার দেখা হয়েছে? হ্যাঁ আরেকবার আইছিলেন, উনি আইসে আমাকে 1000 টাকা দিছিলেন, আজকাল 3 বছর আগের কথায়। ওখানে রাস্তার মধ্যে রেললাইনের লোকে দেখা হয়েছে, কই আর তুমি না সিয়ার মাইয়া? আমি হ্যাঁ নমস্কার দিলাম। পরে উনি আমাকে 1000 টাকা দিল, কয় তুমি কালিদাসী আর তুমি গৌরী, তোমরা দুই বোন, তোমরা চাটা খাইও এটা। তারপরে উনি গান গাইছিলেন, তোমার মনে আছে? আমি হ্যাঁ আমার মনে আছে। কি গানটা? এই গানটায় যে রাখে দরওয়াজা খোলা রাখনা, আ যায় কই শায়দ দরওয়াজা খোলা রাখনা, মিতালী মুখার্জি। বাংলা গান শুনেন নাই? না ওনার বাংলা গান শুনি নাই, হিন্দি গানটাই শুনছিলাম তখন, মানে পাকিস্তানের সময় আমরা ওনার গানটা শুনছি। পাকিস্তানের সময় না? তো না পাকিস্তানের সময় না, উনি হিন্দি গানটা করতেন না, বাংলাও গান গাইতেন, কিন্তু আমরা বাংলা অত আমরা বুঝি না, আমরা হিন্দিটা বেশি। যেহেতু আপনারা আছেন হরিজন। হ্যাঁ হরিজন। তো আপনারা তো ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছেন, তো এই কারণে আপনারা হিন্দিটাই ভালো বুঝেন। হ্যাঁ হ্যাঁ এটাই কথা। তো ছোটবেলায় কোনো স্মৃতি মনে পড়ে, খেলাধুলা করছেন কি না? হ্যাঁ ওনাদের সাথে আমরা খেলাধুলা করছি, ওনার বড় বোনের সাথে না ছোট বোনের সাথে। দাদা নমস্কার। নমস্কার। কি নাম আপনার? আমার নাম বিন্দা। তো মিতালী দিকে তো আপনি দেখছেন? আমরা তো দেখছি, ওনার বাসা আমার মা কাজ কাম করতো। মানে মিতালী দিদির বাসায় আপনার মা কাজ করতেন, আর ওনার উনি তো আপনার ছোট হবে আপনার চেয়ে? আমার থেকে ছোট বড় এই 2-1 বছর ছোট বড় এরকম। তাই যখন গান শিখতো তখনও দেখছেন আপনি? আমরা ওই জানলার কাছে খাড়ায় থাকতাম, উনি বেহলা লয়ে গান করতেন। এনে একটা মা ছিল, একটা ফুল গাছ ছিল, এনে আরেক বাড়ি ছিল, ওনার বাড়ি এল করে ছিল, বুঝছেন? আমরা তো জানা, আমরা তো গেট আসছিল, কোনটি ফুলের গাছ আসছিল, এই যে দুর্গাপূজার 1 মাস আগে ঘুরে গেছে। তো এনার বোন এই প্রায় 2 বছর হইতে কেটা দিন ভাই গৌরী ভোজিং মারে এই আয়া উনি টাকা দিছেন, ওনার ভাই আসিলেন, আরেকজন বড় বাজারের ব্যবসায়ীদের ছেলে ছিলেন, তখন উনিরা ওই যে ওই ঘরে থাকতেন, ওই যে সাদা বিল্ডিংটা। হ্যাঁ এই যে সাইকেল মোটর সাইকেল ঘাড়ায় রুচে যে এনে ওটা ঘর ছিল, ওনারা বড় বাজারে এখন ব্যবসা করতে আছেন, ওনার ছেলে আসিল সাথে করে। তাহলে মিতালী দি আর বছর তিনেক আগে এখানে আসছিলেন, আইসা আপনাদের দেখা হয়েছিল? আমি বলছি ওনাকে কি দিদি আপনি যান আপনার বোনের বাসা, না আমার বোনের বাসা যেমন ওনার বোন এনে বিয়ে হয়েছে। কোন জায়গায়? বাড়ি ঝুনু নাম এই ময়মনসিংহ শহরে পণ্ডিতবাড়ি। উনি মুসলমানদের বিয়ে করে নিছেন, তো ওনাদের আইছিলেন গেছেন। তাহলে এখন কি ওনাদের ভাই বোনের মাঝে শুধু ওই বোনটাই এখানে? তিন ভাই ছিলেন, এক ভাই মারা গেছেন কিশোরগঞ্জে সুগার মিল ছিল না, ওইনে ম্যানেজারে চাকরি করে উনি মারা গেছেন। দুই ভাই, এক ভাই প্রদীপ কইরা নাম, উনিও বেড়ে গেছেন কিছুদিন আগে কলকাতায়, এখন ঠাকুর ঠাকুর বানায়, মূর্তি বানায়, প্রতিমা বানায়।
তো কেমন লাগে যে আপনাদের পরিচিত একজন মানুষ সারা ভারতে তাকে চিনে? না আমাদের খুব ভালোই লাগে, ওনাদের প্রোগ্রামও দেখলে উনি কিন্তু আমাকে এনে ঠিকানা বলেন। হ্যাঁ ময়মনসিং এর কথা বলেন, ময়মনসিং নতুন বাজার রেলগেটের কাছেই আমার বাসা। উনি বলেন ওনাদের প্রোগ্রামও আমরা খুব দেখছি কয়েকবারই দেখছি। তিন বছর আগে আসলে আপনি দেখছিলেন মিতালি দিয়ে? না আমি দেখি নাই, তবে গান শুনছি তার অনেক। কোন গান শুনছেন? কুমার শানুর সাথে গান গাইছে। এই যে এখানে একটা গেট ছিল বড় বুঝছেন জি, আর এখানে চাম্পা ফুলের গাছ ছিল এই জায়গাটায়। হ্যাঁ ওই ঘরে ছাদ ছিল, বারিন্দা ছিল, আর ওনাদের এখানে রান্না ঘর ছিল, ওই মাথা পর্যন্ত একটা এল করা ঘর ছিল, আর এখানে একটা গেট ছিল, আর এখানে বাথরুম ছিল, আর ভিতরে কল ছিল, আর এখানে সব উঠান ছিল। এই যে সামনে যেটা জায়গা আছে পুরোটা উঠান ছিল না এই সামনের দিকে? আর দাদা তাহলে ওনার বাবা তো পুলিশে ছিলেন? ওনার বাবা দরোগা ছিলেন, অমল্য মুখার্জি। ওনার বাবার নাম ছিল, পরে ওসি হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। ময়মন সিং ওনার এক বোনের বিয়ে এখানে হয়েছিল, আমরা দেখছি ছোট ছোট ছিলাম। বড় বোনের? বড় বোনের। ওনার বড় বোন তো মারা গেছে? মারা গেছে কি সেটা কইতে পারি না, কিন্তু বিয়ে আমাকে সঙ্গে হয়েছিল, এই বাড়িতে হয়েছিল, এই বাড়িতে হয়েছিল। আর এই যে এখন তো ডোল পিনা করে অমুক অমুক জায়গা করে সেন্টারে করে, এখন তো আগে তো মানুষ বাসা বাড়িতেই করতো, বাসা বাড়িতেই করতো। দাদা কি নাম আপনার? অমরনাথ। অমরনাথ, তো আপনি তো এই হরিজন পল্লীর? জি জি। আচ্ছা তো আমি খুব অবাক হলাম, আমি তো অনেক দূর থেকে আসছি আপনাদের এই জায়গায়, তো এই যে আপনার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের সঙ্গীত শিল্পী মিতালি মুখার্জিদের পৈতৃক ভিটা। তো আমি অবাক হয়েছি যে আপনি নিজেই জানেন না বিষয়টা। আমিও আসলে জানি না, কারণ আমরা তো নতুন প্রজন্মের লোক, তো এটার সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না। আমরা জানতাম যে এটা একটা দারোগার বাসা ছিল, ওই হিসাবে আমরা জানতাম। দারোগাই হচ্ছেন মিতালি মুখার্জির বাবা? ও আচ্ছা, আমরা এটা জানতাম না যে উনি এই দারোগার বাসা লাগাতো আগে ইয়া ছিল। আমরা ক্রিকেট খেলতাম ছোটবেলায়, আমরা আমাদের ছোটবেলায় এই 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 দারোগা বাসায় কাটছে ছোটবেলায়। মিতালি মুখার্জির জন্ম 1962 সালে এই শহরেই, শৈশব পড়াশোনা ও গানের হাতে খড়ি এখানেই। ময়মনসিংহ ব্রহ্মপুত্র আজও মিতালিকে টানে। মিতালি মুখার্জির বাবা স্বর্গীয় অমূল্য কুমার মুখার্জি, যিনি কিনা পেশায় একজন ওসি ছিলেন, এবং মা স্বর্গীয় কল্যাণী মুখার্জি, যিনি কিনা গৃহিণী ছিলেন। তার বড় দিদি শ্যামলী মুখার্জি, শ্যামলী কলকাতায় পড়াশোনা করতেন এবং রবীন্দ্রসঙ্গীত শিখতেন। মেজো দিদি স্বর্গীয় বনানী মুখার্জি কত্থক শিখতেন, গোল্ড মেডেলিস্ট ছিলেন। মিতালি মুখার্জির দাদা দীপক মুখার্জি, তিনি গুণী তবলাবাদক ছিলেন। মিতালি মুখার্জির ক্যারিয়ারের শুরুর দিকে প্রায় সব গানেই তবলা বাজিয়েছেন তার দাদা। কিডনি জটিলতায় 1988 সালে স্বর্গীয় হন দীপক মুখার্জি। মিতালি মুখার্জির শেষ দিদি শিবানী মুখার্জি খুব ভালো গাইতেন, যদি শিবানীকে না পাওয়া যেত তখনই নাকি মিতালির ডাক পড়ত গানে। মিতালির মেজ দাদা দিলীপ মুখার্জি ডাক্তার, তারপরেই মিতালি মুখার্জি, তারপর ছোট ভাই প্রদীপ মুখার্জি, যিনি কিনা একজন গীতিকার। ভাই বোন মিলে দাদা স্বর্গীয় দীপক মুখার্জিকে নিয়ে তৈরি করেছিলেন বিখ্যাত গান কেন আশা বেঁধে রাখি, তারপর ইতিহাস তো সবারই জানা। মিতালি মুখার্জির শিক্ষা জীবনের শুরু ময়মনসিংহের বিদ্যাময়ী বালিকা বিদ্যালয়ে। ময়মনসিংহের মমিনুন্নেসা মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাশ করার পর তিনি ভারত সরকারের বৃত্তি নিয়ে ভারতের গুজরাটের মহারাজ সায়াজি বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিষয়ে অধ্যয়ন করতে যান এবং সেখান থেকে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কৃতিত্বের সাথে উত্তীর্ণের সাথে সাথে গোল্ড মেডেলও লাভ করেন। তিনি বরোদা এবং আহমেদাবাদ এর রেডিও এবং টেলিভিশনে নিয়মিত শিল্পী হিসাবে সঙ্গীত পরিবেশনা করতেন এবং গুজরাটের বিভিন্ন শহরের কনসার্টে অংশগ্রহণ করতেন। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, এটি বাংলাদেশ টেলিভিশনের জন্য করা হয়েছিল প্রথমে, পরবর্তীতে সিনেমায় সংযোজন করা হয়। এই গান দিয়েই 1982 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মিতালি মুখার্জি। মিতালির খুব প্রিয় একটি গান ভুলে গেছে শান্ত ভুলিনি আমি তো। ভাই আসসালামু আলাইকুম। ভাই একটা ভিডিও বানাচ্ছি, সেটা হচ্ছে যে মিতালি মুখার্জি যে ভারতীয় মহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, উনি স্কুলে পড়তেন, তো কেমন লাগে আপনি সেই স্কুলে জব করেন? ভালোই আলহামদুলিল্লাহ, সরকারের প্রতিষ্ঠান যাতে আমাদের ভালোই লাগে, কথা সব কিছু ভালোই। 1978, 79, 80 এবং 81 তুমুল জনপ্রিয় মিতালি মুখার্জি স্কলারশিপ নিয়ে ভারতের বরোদায় যান। সেই যোগসূত্রে বিখ্যাত গজল শিল্পী গুজরাটের ভূপেন্দর সিংয়ের সাথে আলাপ হয়। আলাপ থেকে সখ্যতা, সখ্যতা থেকে বিয়ে,
1983 সালে। সংসার জীবন এক ছেলের মা মিতালি মুখার্জি, ছেলে নিহাল মুখার্জি গিটারিস্ট, বলিউডের বিখ্যাত সব সিনেমায় বাজিয়ে থাকেন এবং ব্যান্ড করেন। প্রশ্ন হচ্ছে, তিনি কেন বাংলাদেশ থেকে ভারতে চলে গেলেন? শ্বশুর বাড়িতে থাকে কিন্তু মেয়ে কিন্তু বাপের বাড়ি।